দীঘায় বিষাক্ত ইয়েলো বেলি সাপ কামড়ালে শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত, কাজ করে না অ্যান্টিভেনাম। এক ছোবলেই ছবি, কামড়ালে শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। প্রথমে কিডনি বিকল হয়, তারপর হার্ট, প্রস্রাবের রং হয়ে যায় কফির মতো। এ যেন সাক্ষাৎ মৃত্যু, যার দেখা মিলল দীঘায়। তাতেই উদ্বেগে কাঁটা চিকিৎসককুল থেকে সর্প বিশেষজ্ঞ সবার, কারণ অ্যান্টি স্নেক ভেনাম এই সাপের কামড়ে কোনো কাজ করে না। পাঞ্জাবের সেরা ঠিকানা, পাঞ্জাবি রাজা নবাব, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ইয়েলো বেলি সি স্নেক, বৈজ্ঞানিক নাম পেলামিস প্ল্যান্টুরাস। ছোটখাটো চেহারা, 2.5 থেকে 3 ফুট, পেটের নিচটা হলদেটে, দেখতে অনেকটা কুঁচে মাছের মতো। আসল বৈশিষ্ট্য লেজে, পশ্চাদ্দেশ নৌকোর দাঁড়ের মতো চ্যাপটা, মুখ হাঁসের ঠোঁটের মতো। সম্প্রতি দীঘার সমুদ্র উপকূলে দেখা মিলল এই সাপের, মূলত আরব সাগরের বাসিন্দা। কি করে এই বিষধর দীঘায় এলো তা ভেবে আকুল সর্প বিশেষজ্ঞরা। এই নিয়ে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্ক করা হয়েছে। চিকিৎসক দয়াল বন্ধু মজুমদার জানিয়েছেন, এই সাপ ভয়ঙ্কর, মায়োট্রট্রিক ভেনাম পেশি অকেজো করে দেয়। এর ফলে মায়োগ্লো বিনুরিয়া হয়, একে একে কিডনি হার্ট বিকল হতে থাকে, এভিএস কাজ করে না। সাপে কাটা রোগের বিশ্ব বরণ্য চিকিৎসক অধ্যাপক ডক্টর হিম্মত রাও ভাস্করেরও এই একই পর্যবেক্ষণ, অর্থাৎ এই সাপ কামড়ালে চিকিৎসকরা কার্যত অসহায়, বড়জোর উপসর্গভিত্তিক চিকিৎসা হবে। পশ্চিমবঙ্গে মূলত 4 গোত্রের বিষধর সাপের হদিশ মেলে, কালাজ, কেউটে, গোখরো ও চন্দ্রবোড়া। শঙ্খচূড়, শাখামুটি বিষাক্ত হলেও মানুষকে দংশন করার উদাহরণ নেই বললেই চলে। এদের সবার মধ্যে বিষের তীব্রতাই কালাজ এবং কৃষ্ণ কালাচি সবথেকে এগিয়ে, কিন্তু এই ইয়েলো বেলিড সামুদ্রিক সাপ কালাচের থেকেও অনেক বেশি বিষাক্ত, এমনটাই জানালেন অন্বেষণ পাত্র। গাঙ্গীয় উপকূলের সামুদ্রিক সাপ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের এই গবেষক, জানালেন ভারতে 24 রকমের সামুদ্রিক সাপ দেখা যায়, দীঘায় পাওয়া ইয়েলো বেলি এর মধ্যে সবথেকে বিষাক্ত, অতএব সাবধান হওয়াই বাঞ্ছনীয়। আসলে কালাজ, কেউটে, গোখরো, চন্দ্রবোড়ার দংশনে রোগীকে এভিএস দেওয়া হয়, দংশনের 100 মিনিটের মধ্যে 100 মিলি এভিএস পেলে বেঁচে যায় রোগী। কিন্তু এই পলিভ্যান্টেন্ট এভিএসে যেহেতু কোনো সামুদ্রিক সর্প বিষের উপাদান নেই, তাই চিন্তা। সর্প বিশেষজ্ঞ বিশাল সাঁতরা জানালেন, এই সাপ মূলত আরব সাগরের বাসিন্দা, বঙ্গোপসাগরে সচরাচর দেখা মেলে না, তবে মাঝে মধ্যে চলে আসে এদিকে। বিশাল জানালেন, চরিত্রগত কারণে সামুদ্রিক সাপের বিষ বেশি, বহু মৎস্যজীবীর প্রাণ কেড়েছে এই সাপ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেশিরভাগ ক্ষেত্রে এই মৃত্যুগুলি রিপোর্টেড হয় না, তাই জানা যায় না। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা, পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা: 28 মুরারিমোহন সেন রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732888000।